ঘরে বসে আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের মাধ্যমে আপনি এসএসসি রেজাল্টটা কিভাবে দেখবেন, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো চলেন, আপনারা একটু স্ক্রিনের দিকে লক্ষ্য রাখুন, আপনি কয়েক মিনিটের মধ্যে আপনার রেজাল্টটা আপনি খুব সহজে বের করে নিতে পারবেন। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, মোবাইল থেকে যে কোনো একটা ব্রাউজার আপনাকে ওপেন করে নিতে হবে। আমরা সাধারণত সবার ফোনের মধ্যে ক্রোম ব্রাউজারটা রয়েছে, তো আমি এখান থেকে আমার ফোন থেকে আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম। আপনি যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে পারেন। আপনাকে এখানে সার্চ বক্সে এসে লিখতে হবে এসএসসি রেজাল্ট। এসএসসি রেজাল্ট শুধু লিখে আপনি সার্চ করবেন। সার্চ করার পর সর্বপ্রথম একটা ওয়েবসাইট দেখেন, চলে আসছে এখানে এডুকেশন বোর্ড বাংলাদেশ। আমরা সরাসরি এখানে ক্লিক করে দিব। ওকে, তারপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর এখান থেকে আমাদেরকে মূল কাজটা এখান থেকে করতে হবে। আপনি উপরে দেখতে পাচ্ছেন এডুকেশন, আমরা এই আইকনটার মধ্যে যদি ক্লিক করি, আপনি এখান থেকে এসএসসি বা দাখিল এখান থেকে এটা সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। তারপর এখান থেকে আপনি ইয়ারটা সিলেক্ট করে দিবেন, আপনি যে সালের রেজাল্ট দেখতে চাচ্ছেন সেই সালটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। জাস্ট এক্সাম্পল হিসেবে আমি যেহেতু আপনাদেরকে দেখাচ্ছি, আমি এখান থেকে 2014 সালটা সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে আপনি যে বোর্ডের আওতায় পরীক্ষাটা দিয়েছেন সে বোর্ডটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। আপনার বোর্ডটা আপনি সিলেক্ট করবেন, আমি এখানে আমার বোর্ডটা কুমিল্লা, আমি জাস্ট এখান থেকে কুমিল্লা বোর্ড সিলেক্ট করলাম। তারপর এখান থেকে আপনার রোল নাম্বারটা আপনাকে দিতে হবে। ওকে, আমি এখান থেকে রোল নাম্বারটা দিচ্ছি। তারপর নিচে দেখতে পাচ্ছেন একটা রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে, আপনি এখান থেকে রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিবেন। ওকে, আমি এখানে একটা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিচ্ছি। তারপর নিচে দেখতে পাচ্ছেন একটা ক্যাপসা রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন এই যে এই আইকনটার পিছনে দেখেন 7+8। ওকে, 7+8 যোগ করলে কত হয় আমার কাছ থেকে সেটা কিন্তু জানতে চেয়েছে। তারপর আমি এখান থেকে 7-8 যোগ করে হয় 15, আমি এখান থেকে 15 দিয়ে দিলাম। তারপর এখান থেকে নিচ থেকে দেখতে পাচ্ছেন সাবমিট অপশনটা রয়েছে, আমরা সাবমিট অপশনের মধ্যে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনের মধ্যে কিন্তু এখন রেজাল্টটা শো করছে। ওকে, এখন এই রেজাল্টটা আপনি দেখে নিতে পারবেন। নিচ থেকে ডাউনলোড অপশন থাকবে, আপনি ওখান থেকে ডাউনলোড করে খুব সহজে আপনার গ্যালারির মধ্যে সেভ করে রেখে দিতে পারেন। এখন কথা হচ্ছে, আপনি যদি এসএসসি রেজাল্ট এটা যদি সার্চ লিখে যদি আপনি ঢুকতে না পারেন, এই রেজাল্টের লিংকটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আর যারা ফেসবুক থেকে দেখবেন কমেন্ট বক্সে পিন করা থাকবে। আপনি সেই লিংকে ক্লিক করে সরাসরি এই ওয়েবসাইটের মধ্যে চলে আসতে পারবেন। আই হোপ আজকের এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে, আপনার টাইমলাইনের মধ্যে শেয়ার করে রেখে দিবেন, পরবর্তীতে কাজে আসবে। ওকে, তো যারা এখনো পর্যন্ত আমার আইডি বা ফেসটা ফলো করেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব প্লাস এবং ফলো করে দিবেন। ধন্যবাদ সবাইকে।